নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভিডিওটি স্টার্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ভিডিওটি প্রথম দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অন নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করা নতুন নতুন ভিডিও পেয়ে যেতে আপনাদের কোনো অসুবিধে না হয়। আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা এই ভিডিওতে বা এই চ্যানেলে করে থাকি, তো আপনারা যদি সেগুলো নিয়মিত পেতে চান অন নোটিফিকেশন অপশনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজকে যেটা আমার মূল টপিক, যে মাসিক বন্ধ হলে কী করণীয়। অনেক মহিলারা মাসিক নিয়ে চিন্তিত থাকেন, মহিলা যে সমস্ত মহিলাদের মাসিক অনিয়মিত, তারা দেখেন যে দু তিন মাস মাসিক হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন বা মাসিক বন্ধ কেন হয় সেটা প্রথমে জানতে হবে। তো চলুন বন্ধুরা, বিস্তারিত এ নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। এটা প্রথমে জানতে হবে যে কী কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। এর অনেক কারণ আছে, এমনকি অনেক সময় কেবল মাসিক প্রেসের কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অনেক কিছু ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, অ্যাজমা, টিবি এইসব রোগেরও ক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। অথবা কিছু কিছু ওষুধ খেলে সেটা এক সময় কী হয়, মাসিক সাইকেলের ওপরে চাপ পড়ে, অর্থাৎ মাসিকের সাইকেল যার যেমন সেটা উল্টে যায়। এই জন্য মাসিক বন্ধ হয়ে গেলে অথবা অনিয়মিত হয়ে গেলে প্রথমে অবশ্যই আপনাকে যেটা দরকার আমি সবসময় বলবো, চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর চিকিৎসকেরা কী করেন, যে কারণ খুঁজে বার করার চেষ্টা করেন। চিকিৎসক কারণ অনুযায়ী রোগীকে ওষুধ অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন। এটা আসলে এভাবে বলা দুরূহ ব্যাপার যে ঠিকই হয়ে যাবে, কারণ এখানে রোগিনীর অন্যান্য ইনফেকশন বা অত্যন্ত জরুরি যেসব, বয়স কত, আগে তার মাসিক নিয়মিত ছিল কি না ইত্যাদির উপরে নির্ভর করে। তাই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। নারীদের জীবনে দু তিনটে পর্বে পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে। মেনস্ট্রুয়েশন শুরুর সময় এবং ওভারি ততটা পরিপক্ক তখন হয়ে ওঠে না বলেই পূর্ণ কর্মক্ষমতা দেখা যায় না। খেয়াল করে দেখবেন ডেলিভারির পর তিন চার মাস পিরিয়ড একটু অনিয়মিত থাকে, তবে সন্তান ব্রেস্ট ফিডিং করালে এই পর্ব আরও দীর্ঘায়িত হতে পারে, এ তো সবারই জানা। শেষ চল্লিশে ওভারি প্যাক আপ করার জন্য তৈরি হয়, মেনোপোজের আগে পিরিয়ড অনিয়মিত হয়। পিরিয়ড ইররেগুলার বা অনিয়মিত কি না বুঝবেন কিভাবে, বেশ কিছু কথা এই সম্পর্কে আমি এখানে আলোচনা করব। পিরিয়ডের মধ্যে পাঁচ সপ্তাহের বেশি ব্যবধান হয় তবেই বুঝবেন সমস্যা রয়েছে। তবে জীবনে অনেক ঘটনা আছে যা যৌন হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে দিতে পারে, তাতে পিরিয়ড বিঘ্নিত হয়। স্ট্রেস, মানসিক চাপ, এই কারণেও কিন্তু পিরিয়ড অনেক সময় পিছিয়ে যায়। পরীক্ষার সময় এমন হয়, খেয়াল করেছেন পিরিয়ড একটু গোলমাল হয়, কখনো নিকট আত্মীয় মারা গেল, তার দরুন একটা ডিপ্রেশন তো হয়ই, সেই দরুনও এটা হয়ে থাকে। বাড়ির বদলাতে অথবা চাকরি চেঞ্জ করলেও দেখবেন এই প্যাটার্নটা বদলে যায়। মানে সুস্থ স্বাভাবিক জীবনের ওপরে স্ট্রেস এমন একটা জিনিস পিরিয়ডকে প্রভাবিত করে। হঠাৎ ভেজিটেরিয়ান হয়ে গেলে বা ক্র্যাশ ডায়েট প্রোগ্রাম শুরু করলে আপনি অবশ্যই সমস্যাকে ডেকে আনলেন, দুম করে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে কিংবা একেবারে অনিয়মিত হয়ে যেতে পারে। বডি ওয়েট, ওজন দুম করে বাড়লেই বা কমলেই নর্মাল সাইকেল কিন্তু ব্যাহত হয়। ওজন খুব যদি বেড়ে যায় সেক্ষেত্রেও পিরিয়ড কিন্তু অনিয়মিত হয়, আবার যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ড প্রভাবিত হয়। এক্সারসাইজ, কথা নেই বার্তা নেই প্রচুর ব্যায়াম শুরু করে দিলেন, পিরিয়ড যে নিয়মিত চক্র সেটা কিন্তু বিঘ্নিত হবে। আসলে বডি ফ্যাট হঠাৎ করে কমলে হরমোনের বৈষম্য ফলে ওভারির ফাংশন পরিবর্তিত হয়। ক্রনিক অসুখ, কিছু অসুখ আছে লম্বা দীর্ঘ সময় ধরে ভোগায়, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, অ্যাজমা, টিবি, ক্যান্সার, পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এই সময়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ওভুলেশনের জন্য প্রয়োজনীয় ডিম্বাণু আদৌ ম্যাচিওর করে না। আসলে এসব মহিলাদের একটা নির্দিষ্ট প্যাটার্নে একবার ডিম্বাণু তৈরি হয় না। পলিসিস্টিক কেন, একটা আল্ট্রাসাউন্ড করালেই দেখা যাবে ওভারিকে ঘিরে রেখেছে অসংখ্য ফলিকল বা সিস্ট,
ঠিক যেন মুক্তোর মালার মতো ডিম্বাণুর অনিয়মিত বৃদ্ধির জন্য এই পিরিয়ড বিঘ্নিত হয়। সঠিক সময় থাকে না, কবে হবে জানাও যায় না, এটা ওভারিয়ান ওয়েট থাকে। এই সময় বেশ কিছু সমস্যা আপনাকে বাইরের থেকে কিন্তু ঠিকই জানান দেবে যে ভেতরে আপনার সিস্টেমে কিছু গণ্ডগোল হয়েছে। ব্রণ থাকবে, তৈলাক্ত ত্বক থাকবে, মাথার চুল কমে যাবে, শরীর বেশ রোমশ হয়ে যায়। ওভারিতে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা বাড়ে, তাই যত বিভ্রাট। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, চাইল্ড বার্থের পর পিটুইটারি গ্ল্যান্ডের তৈরি করে প্রোল্যাক্টিন, উদ্দেশ্য মিল্ক সিক্রেশন বাড়ানো, ব্রেস্ট ফিড করান না, এমন মহিলা যদি প্রোল্যাক্টিন বেড়ে যায় তাহলে পিরিয়ড বিঘ্নিত হবে, বুকে দুধ অস্বাভাবিকভাবে তৈরি হয়। এইসব মহিলাদের পিটুইটারিতে ছোট বিনাইন টিউমার থাকা অসম্ভব নয়, তাতে মাথা ব্যথা হবে, চোখের সমস্যা হবে, এরকম হতেই পারে। প্রি ম্যাচুয়ার মেনোপজ 45 থেকে 50, এই সময় মেনোপজের গড় বয়স 1 থেকে 2% মহিলার ক্ষেত্রে ব্যাপারটা অনেক তাড়াতাড়ি ঘটতে পারে। এরা অসুস্থ এমনটা ভাবার কারণ নেই, এরা আসলে ওভারির সংখ্যা কম সংখ্যক এক নিয়ে জন্মান, তবে ক্রোমোজোমে বৈষম্য, ইনফেকশন, টিউমার, সার্জারি, রেডিয়েশন অথবা কেমোথেরাপিতে ওভারিয়ান ফেলিওর ত্বরান্বিত করে। আমাদের শরীরকে ঠিকঠাক রাখার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া, সবুজ রঙের দেখতে শাকসবজি যেগুলো সেগুলো বেশি পরিমাণ খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চললেই আমাদের এই যে পিরিয়ডের সমস্যা ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা হলো একটা ফুড সাপ্লিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন, শ্বেতাবরি ট্যাবলেট। এই শ্বেতাবরি ট্যাবলেট খেলে, এটা হলো একটা ফুড সাপ্লিমেন্ট, তো এই সাপ্লিমেন্ট এই জন্যই খেতে বলছি, আমরা মহিলারা ঠিক সময় সকলকে ঠিক টাইমে খাবার দিলেও ঠিকঠাক পুষ্টির নজর রাখলেও আমাদের নিজেদের শরীরের প্রতি আমরা ঠিক নজর রাখতে পারি না, তাই বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। এই শ্বেতাবরি ট্যাবলেট যদি আপনি খান তাহলে এটা এই সাপ্লিমেন্ট গ্রহণের ফলে আপনার যে ডিম্বাণুর গুণগত মানও উন্নত হবে এবং অনিয়মিত যে পিরিয়ড তার হাত থেকেও আপনি পরিত্রাণ পাবেন। এটা এক কন্টিনিউ 6 মাস খেলে আপনার মধ্যে যে পুরুষ হরমোনের কথা বললাম না যে বেড়ে চলেছে সেটাও কিন্তু কমে যাবে এবং মাসিক সংক্রান্ত সমস্যার সমাধান হবেই। মহিলাদের শরীরে এই মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা জেরবার নন এমন মহিলা বোধ হয় হাতে গোনা। আপনারা এই নিয়ে যদি সামান্যতমটুকু সমস্যার সম্মুখীন হন অবশ্যই একজন ভালো ডক্টরের শরণাপন্ন হতে দেরি করবেন না। এই ফুড সাপ্লিমেন্টটি যে শুধুমাত্র পিরিয়ডকে নিয়মিত করে তাই নয়, এটি পিসিওএস বা পিসিওডির সমস্যাকেও কমাতে কিন্তু সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।